সেই পরিকল্পনা হয়েছে কালকে রাতে যে আমরা আজকে মাছ ধরতে যাবো, কিন্তু বন্ধুরা কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, যাই হোক এখন একটু কমেছে। তো আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে পড়েছি আর আজকের পরিকল্পনা হচ্ছে বৃষ্টি যদি হয় না নদীতে পার্শ্ব মাছ কিন্তু চাপে পড়ে, তো আজকে খেওয়ালা জাল দিয়ে পার্শ্ব মাছ ধরার একটা পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা আজকে বার হচ্ছি। কি হলো রে, ভুটোয় পড়লি কেন? আর যদি পরে ঠিকঠাক মাছ তাহলে ওখানে খাওয়া দাওয়াটাও ছেড়ে নেবো, দুপুরে খুবই মজা হতে চলেছে। তো চলো আস্তে আস্তে এগোই, চলো বাড়িতে গিয়ে মাকে বলি প্যাক করে দিতে, নইটা গিয়ে খাবো। হ্যাঁ ওইটা হচ্ছে ভাই, অসুবিধা হবে? ভালো হবে, ওটাই ভালো হবে কিন্তু। চলো মা, ভাত খাওয়ার আর সময় হবে না, একটু প্যাক করে দাও, একদম টাইম নেই, জল নিচে নেমে গেলে আবার মাছ পাবো না। আমার হাতেতে খুব ব্যথা বাবা, তোরা একটু গুছাই নে, একটু গুছাই নে। ঠিক আছে ঠিক আছে, আমরা নিয়ে নিই। দাদু দাদু কি করছে? এই তো সবে উঠলো। কি খবর তোমার? কই তো মাঠে যাবে? তো চলো ফুটবল খেলবো, বসাচ্ছে। কতখানি ছাড়িয়ে গেছে এই হাতটা, এই হাতটা এখন আর কাজই হচ্ছে না? না একদমই পাচ্ছে না বাবা। আমাদের রাইডার রেডি হয়ে গেছে, মারো কিক, বেরিয়ে পড়ি। তুই রেল পিছনে বসবি? চারজন যেতে হচ্ছে বন্ধুরা, খুব বেশি দূরে বাড়ি না সর্দার, চলে এসছি। সময় তো খারাপ যাচ্ছে, কি করা যাবে, একটু যাবো নাকি আমাদের সাথে একটু মাছ ধরার জন্য? লোকজন কম আছে, একটু কম আছে, দেখ না যদি পারিস একটু সুবিধা হয়। কাজ কর, লোক তো অনেক আছে, চলে ভালো হবে, পাঁচ ছ জনে হবে। হ্যাঁ বুধু উঠতে পারবি? ব্যাস ব্যাস ঠিক আছে, এগো আমরা পরে যাই, চলো আস্তে আস্তে এগোই আমরা। এই যে বন্ধুরা আমাদের গাড়িও চলে এসছে, চলো সামান রেডি, চলো বেরিয়ে পড়ি, যুদ্ধে বেরিয়ে পড়লাম বন্ধুরা। এবার এই যে অস্ত্রপাতি সব
রেডি হয়ে গেছে একদম। আর সাথে ওরা অল্প করে থোপাও নিয়ে নিয়েছে, যদি মুড চেঞ্জ হয় তাহলে নেউ পড়ব কাকড়া ধরতে। হ্যাঁ সবকিছু আছে আমাদের কাছে। আর ওই যে আমাদের সেই বড় নৌকাটা, ওটাকে নামাতে পারিনি বন্ধুরা, ওখানে জলটা ছেঁচা চলছে। ওখানে আমাদের একটা ভাই জলটা ছেঁচে রেডি করে নিচ্ছে নৌকাটাকে, বোনের সময় নৌকাটা আমরা নামাবো। আপাতত এই নৌকাটা নিয়ে যাচ্ছি আমরা, ছোট নৌকাটা। অপেক্ষায় বসে আছি, জব করে ওটা ছেড়ে দেবো। নৌকা জলও চলে এসেছে, চাল ডাল জল সবকিছু চলে এসছে বন্ধুরা, এবার বেরিয়ে পড়বো আমরা। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এখন জাল খামানো শুরু হয়ে গেছে আমাদের। শুধু আমাদের ছোটটা ভাত খাইনি, ছোটটা এখন একটু খেয়ে নিচ্ছে, টিফিন করে নিক। আমি তো মাঝে দিয়ে নিয়ে এসেছিলাম না, খেয়ে নাও। এইবার আমরাও নামবো, দুটো জাল নিয়ে এসেছি, দেখি কি হয়। এখানে তো হলো না, তবে একটু দেখছিলাম যে হয় কিনা। যাক স্টার্ট দিয়ে এবার চলে যাবো মাতলাক চরে। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের ছোট ভাই খাওয়া দাওয়া করছে, ততক্ষণ আমাদের বুঝে ভাই ওই যে মাঝি আছে, মাঝি ভাই এখন আমি আছি। আর একটা অন্য জায়গায় চলেছি বন্ধুরা, এইবার দেখি এখানে কি হচ্ছে। সরাজ ভাই মাছ ধরতে হবে, তা নাহলে বিকল্প পদ্ধতি ওই কাঁকড়া তো আছেই। এই কাঁকড়া চার হাড়ির ভিতর, হ্যাঁ চারগুলো রেখে দাও। ছোটদা নৌকো রেডি করে রাখো তাহলে, দেখি ঘুরে আসো ওরা কি মাছ পাচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের টাইম একটু ভুল হয়ে গেছে, জল ভরে গেছে। দেখুন আর একটু আগে আসতে পারলে পাশে হতো, প্রচণ্ড পেড়ি বুধু ভাই। সকালবেলা দৌড়ানো লাগবে না, এর উপর 5 মিনিট দৌড়লে কাজ হয়ে যাবে। সামনে খাড়িটার মধ্যে একটা বড় একটা মাছ খাই দিল, এটুকু দেখে নিও। টেড়ো মাছ, হ্যাঁ পেড়িতে হালাত খারাপ হয়ে যাচ্ছে না, পশ্চিম মাছ এত যা লাগ, রাতে ছাড়া পাঁচ মাছ কোটা ধরা যায় না। বন্ধুরা মাছ তো এখানে খুব একটা হলো না, এবার জায়গা চেঞ্জ করে আমরা আরো একটা অন্য জায়গায় যাচ্ছি। ভেতরে একটা ছোট্ট ডোবা মতো আছে, সেই ডোবাতে জায়গা মাইরি দেখি। ওখানে যদি কেউ ঘা না দিয়ে থাকে তো পার্শ্ব মাছ অবশ্যই হবে ওখানটা। চলো বুধু ভাই, অল্প কটা, খুব বেশি না, ওই 100-150 গ্রাম। চলো ছোটদা, মাছ তো সেরকম হলো না, চলো একটু অন্য জায়গায় যাই। চলো রে নতুন গন্তব্যে যাই, দেখি কি হয়। আমাদের লোকালের মধ্যে এরকম গভীর জঙ্গল সচরাচর মেলে না কিন্তু। বন্ধুরা ডোবাটার কাছে চলে এসছে, এই যে ছোট্ট একটা ডোবা, এই ডোবাটা এবার চেক করবো, থাকতে পারে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিছু কিছু আছে, মাছ আছে, ওই জায়গাটা কি ভেসে আসছে। পরে হাতে পাতে পরে দুটো একটা
কোথাও বাদে না যেন দেখিস, জালটা না ছেড়ে আর খুব বেশি বড় টান দিতে হবে না, আগে দেখে নে পড়েছে নাড়া পটপুটে। এই মাথাতে মাথাতে ঠিক করে কর, ঠিক করে কর, ভালো মাথাতে হবে হবে। তুই তো এক জায়গায় বসে সুদীপ ভাই মাছ ধরে দিল, দেখো হাতি হাতি ওই এইদিকে দেখ মাছ, দেখ উরে কত বড় একটা মাছ, কত বড়, তুমি কোথায় দেখো ওটা সাপে ধরেছে, সাপে একটা মাছ ধরেছে দেখুন বন্ধু, এক্ষুনি ধরতে যাচ্ছিলাম, এই দেখো সন্ধ্যা, বাহ মাছগুলো ঢুকে যাবে তুলে দেখো কি আছে, নাহলে হাতাতে হবে, হাতি কিন্তু ভালো মাছ পাওয়া গেছে, একটুখানি সময় হাতে বন্ধুদের কতগুলো চিংড়ি মাছ, দুটো চারটে বেলে মাছ, অনেক কিছু পাওয়া গেছে। এই না হাড়িটা তোমরা হাতের ধারে রাখো তাহলে ভালো হবে, ওই খ্যাপ দিয়ে দিয়ে তুলতে হবে, যা বুঝলাম, টান দিয়ে হবে না, হালাত খারাপ হয়ে যাচ্ছে, জানে মাছ আছে মাছে জাল আছে, এবার দেখিস দুটোটা কিন্তু বেরোবে, কি বুধ ভাই ভাত টাপ আছে কিছু, তোলা যাবে না পার্শ্ব মাছ, হাতে হাতে তুলতে হবে বুঝলি, আর জাল খ্যাপ দিয়ে দিয়ে সব চালাক হয়ে যাবে, সব কানায় ঢুকে যাচ্ছে শিকড়ের মধ্যে, এই দুটো একটা করে হচ্ছে বন্ধুরা, চিংড়ি মাছটা ভালো আছে যাই বলে, চিংড়ি করছে ভালো, বন্ধুরা জালে কিন্তু মাছ উঠছে না, মাছগুলো সব পালিয়ে যাচ্ছে, ওই ছোট ছোট শুলোর মধ্যে, এই শিকড় পাকড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, তো এইবার সব হাতানো চলছে, যে হাত দিয়ে দুটো একটা হয় নাকি, আমাদের খাওয়ার মাছটা হলেই হবে, তারপর এখনো কাঁকড়া ধরতে যেতে হবে, শিকারি আস্তে আস্তে শিকার করছে, দেখি কি হয়, জায়গাগুলো এতই শর্ট বন্ধুরা, ক্যাপ দিতে গেলে খুব সমস্যা সম্মুখীন হতে হয়, দেখুন জালে বেঁধে গেছে, হতো ভাই ওই জালতিতে রাখো, দেখি ধুয়ে টুয়ে নিয়ে আসো কতটা কি হলো তো দেখি, খালের মাছ সব বেরিয়ে আছে ওর জন্য মাছ কম, নাহলে ওইখানটা মাছ পাওয়া যায়, দেখ যা পাইছি আমাদের খাওয়া দাওয়া মাছ হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়লাম বন্ধুরা আবারও, এবার একটা ভালো জায়গা খুঁজে নেবো যেখানে আমরা কাঁকড়া ধরতে পারি, বন্ধুরা আমরা চলে এসেছি ছোট্ট একটা খাড়ির মধ্যে, বুধ ভাই রেডি হও, এবার যুদ্ধে যেতে হবে, চলো সবাই নেমে গেছে এবার আমি নেমে যাবো, দেখি কার হাতে কেমন কাঁকড়া উঠে, সবাই একটা করে পাতো, তাহলে কি এপার ওপার করে পাতা হলো, ভালো হয়েছে আকাশ ভাই, উই দেখো বড় একটা গাছের গুড়ি, হ্যাঁ তাও 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 একটু একটু ডিস্টেন্স দাও ডিস্টেন্স, ঠিক আছে আকাশ ভাইয়ের সাথে একটু একটা হাদসা হলো, সেই কাকাটা তুলেই ছাড়বে সেই জন্য ওখানে বসে আছে, আর ওইদিকে সুদীপ ভাই চলে গেছে, লাস্ট থোপো আমাদের, এবার একটু ওয়েট করতে হবে দেখি কি হয়, একটু বসে নি, বসে না কি আছে নাকি উঠবে বলে মনে হয়,
বাহ এই তো বৌনি হয়েছে বৌনি হয়েছে দাও আমরা বৌনি হয়ে গেল এই দেখুন ফার্স্ট কাঁকড়া মিস করে গেছে যাই হোক বাদ বাকি আস্তে আস্তে চেক দিয়ে আসো আকাশ ভাই খবর কি তোমার তুমি ওই কাকাটা না তুলে ছাড়বে না ওর কামড়েছে না ওই জন্য কি লোক শিকারি আস্তে আস্তে শিকার করছে দেখি কি হয় ধরেই ছাড়লো যাই বন্ধুরা ফাইনালি সেই কাকাটা পাওয়া গেছে যেটা আমাদের আকাশ ভাইকে কামড়েছিল আর কি দুটো হলো হবে হবে আজকে কাঁকড়া হবে কাঁকড়া কোথায় একটা আছে তাই না বুধ ভাই কি তুলতে পারবে কিনা বুধ ভাই বেশি কথা বলবো না আস্তে আস্তে তুলো দেখি ওঠে নাকি পড়েছে পড়েছে কই কই তাই তো বেশ ভালো বড় সাইজ দেখ তিনটে হলো এটা কি মেয়ে কাঁকড়া না হ্যাঁ মেয়ে কাঁকড়া আমার সেটা মনে হলো দেখি মেয়ে কাঁকড়াই তো তিনটি হয়ে গেছে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে উঠেছে ছোট কাঁকড়া যা টানছিল তাতে মনে হতো বড় কাঁকড়া ছোট্ট টানছিল তো খুব জোরে জোরে চলো চার পিস হয়েছে দরকার নেই বুধ ভাই সন্ধ্যা আসছে খন্তানি অস্ত্র পাইছি অস্ত্র খারাপ না মালখানা দেখে যা শুধু সাইজ দেখুন বন্ধুরা সাইজ দেখুন তাগড়া জিনিস একদম তাতে ছোট দাল দিয়ে চলে যাবে মনে হচ্ছে বড় বাবা আজকে তো কাঁকড়া ধরলে তো একদম মালামাল হয়ে যাবো রে সত্যি দারুণ দারুণ লাগছে ওই দূরে আকাশ ভাই শিকার করছে আছে না গেছে মিস যাই হোক বন্ধুরা বৃষ্টি চলে এসছে আমার রে 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 কাজ করেছে ভুতুরে ধরেছে যাক তেরি ও সেইটা টানছে তুলতে হবে কিন্তু ভাই এইবার অন্তত মিস করিস না উঠেছে উঠেছে ও তেরি নিয়ায় নিয়ায় দেখি তো বড় কাঁকড়া তো কাজ করেছে রে দেখুন বন্ধুরা কাঁকড়া পেয়েছে দেখুন সাইজ দেখুন হ্যাঁ আমি তো রে কিং সাইজ পুরো কিং সাইজ নিয়েছো নিয়েছো এই দেখুন পুরো লাল হয়ে গেছে পেকে একদম লাল ও কাঁকড়া পেয়েছে কাঁকড়া 200 গ্রাম পুরো পুরো 200 গ্রাম সাইজ চোখা সাইজ চোখা একদম ছেড়েছে না ছিল রাজামশাই তো
বিশাল হুটু পাটা হ্যাঁ এইটা তুমি তুলেছিলে মনে আছে সেই লাল কাকড়া কিন্তু আচ্ছা কামড়ে ধরে রেখেছে দেখুন বন্ধুরা এটা ছেলে কাকড়া দেখ হয়ে গেল ঝুমকো উঠতে পারে মাঝে মাঝে হয়তো এরকম আকাশ ভাই তুমি কি করছো ওখানে বসে থাকলে হবে শুধু ট্রাই করো বন্ধুরা প্রায় 40 মিনিট আমরা এই জায়গাটা ওয়েট করলাম কিন্তু এখনো একটাও কাঁকড়া আমরা পাইনি তার মধ্যে বোধ হয় দেখুন কাঁকড়া কাটা হয়ে গেছে সুদীপ ভাইয়ের পুরো মাছ কাটা রেডি হয়ে গেছে ওদিকে যাই হোক এখানটা আর আমরা দাঁড়াবো না আমরা বেরিয়ে যাবো আমরা যে জায়গাটা আগে দিয়েছিলাম ওই দিকটাই চলে যাবো কারণ এখানটা আমাদের কাঁকড়া হয়নি তো আকাশ ভাই এ তোমার হলো তুলে নিয়ে আসো থোপাগুলো ওই রে কোথায় গেলি হ্যাঁ চলো সো ফাইনালি কিন্তু বন্ধুরা আমাদের থোপাগুলো তোলা হয়ে গেছে এবার আমরা গোড়ায় চলে যাবো আর কি কারণ এখানে আমাদের সে তুলনামূলক কাঁকড়া কিচ্ছুই পাইনি একটাও পাইনি একটা পেয়েছো ও ওই একটাই হয়েছে আমাদের মাছ ভাজা কিন্তু বন্ধুরা হয়ে গেছে আর নেক্সট মেনু হচ্ছে আমাদের কাঁকড়া সো এটা কিন্তু ভাজাই থাকবে মাছটা আর এই যে কাঁকড়া আমাদের বুধবার রেডি করে রেখে দিয়েছে আজকে ছোটদা হাতে রান্না খাবো অনেকদিন পরে মাঝি ভাইকে সঙ্গে পেয়েছি আলু কষানো হয়ে গেছে এইবার যাচ্ছে বন্ধুরা কাঁকড়া আর ছোটদার স্টাইলটা পুরো আলাদা কি বলো বুধু ভাই আমরা যে স্টাইলে রান্না করতাম সেটা কিন্তু নয় দেখি আজকে খেয়ে দেখি ছোটদা কেমন রান্না করনা করছে বন্ধুরা সময় কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন 4:10 হয়ে গেছে বুঝতেই পারছেন প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের রান্না সবে মাত্র জল দিলেই হয়ে যাচ্ছে জল দিয়ে একটু জাল দিলেই কমপ্লিট কি ছোটদা যাক বন্ধুরা এবার আমরা বেরিয়ে যাবো আর দেরি করবো না আস্তে আস্তে এগোই কেননা আমাদেরকে নৌকাটাকেও তুলতে হবে না হলে সেই আবার অনেকটা সময় 4:30 দিকে আবার আসতে হবে চলো বেরিয়ে পড়ি চলে এসেছি সমবায়ের ঘাটে যাই হোক একটা নিরিবিলি জায়গার সামনে আমরা দাঁড়াই সেখানে বসে আমাদের খাওয়া দাওয়াটা আমি বেশ 2-4 কাল খেয়েছি যেটা বুঝলাম একদম অসাধারণ হয়েছে অসাধারণ আমরা একটা পদ্ধতিতে করি ছোটদা আজকে একটা অন্য পদ্ধতিতে করেছে কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে শান্তনু ভাই কেমন লাগলো তার রান্না আজকে প্রথম খাচ্ছি তার অনেক গুণগান শুনেছি ছোট রান্না ভালো করে বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করছে এদিকে আমাদের সুদীপ ভাই বসে গেছে আর এরা এখনো খাওয়া দাওয়া শেষ করতে পারেনি আমি সবাই মাত্র খেয়ে দিয়ে উঠলাম কেমন হয়েছে আজকে সঠিক হয়েছে তো সব সর্দারের রান্নাটা কেমন লাগলো বলো সলিড না জানি দারুণ লেগেছে আমার কাছেও দারুণ লেগেছে আজকে দারুণ অভিজ্ঞতা হলো কাঁকড়া ধরা আর মাছ ধরাটা সত্যি অ্যাকচুয়ালি সেভাবে হয়নি কারণ আমাদের একটু লেট হয়ে গেছে বৃষ্টির কারণে আমরা অ্যাকচুয়ালি বেরোতে পারিনি সময় মতো যদি বেরোতে পারতাম তাহলে কিন্তু 5 মাস হতো অ্যাকচুয়ালি হতো সব মিলে বন্ধুরা দারুণ একটা মজা হলো আমাদের আজকে আর আপনারা কেমন মজা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা